বছরখানেক আগে তাকে নিয়ে তুমুল রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছিল তৃণমূল ও বিজেপির মধ্যে। দীর্ঘদিন কার্যত অন্তরালে থাকার পর সোমবার ফের প্রকাশ্যে দেখা গেল নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সেই মঞ্জু বসুকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, দীর্ঘদিন বাদে তাকে প্রকাশ্যে দেখা গেল নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক মঞ্জু বসুকে, এবং তাকে প্রকাশ্যে দেখার সঙ্গে সঙ্গে তিনি আবারও তরজায় জড়িয়ে পড়েছেন, ঠিক কি হলো? যেটা আসছে ছিল প্রয়াত তৃণমূল নেতা বিকাশ বসুর মৃত্যু বার্ষিকী। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি দলীয় কর্মসূচি নেওয়া হয় যে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানা হবে। সেই মতো ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী আসেন, যুব জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি আসেন, এবং সেই প্রত্যেকে মিলে আজকে একটা শ্রদ্ধা জানানোর প্রোগ্রাম অনুষ্ঠান নেওয়া হয়। এবং সেখানে উপস্থিত ছিলেন মঞ্জু বসু। তুমি জানো যে নোয়াপাড়া উপনির্বাচনে তাকে প্রার্থী করা নিয়ে দলের মধ্যে অন্তর্গ্রহণ প্রকাশ্যে চলে আসে অর্জুন সিংহ গোষ্ঠীর অনুগামীরা, এবং তারা অর্জুন সিংহের যিনি ভগ্নিপতি তাকে প্রার্থী করেন, এবং সেই নিয়ে মঞ্জু বসু তিনি অন্তরালে চলে যান এবং তিনি বিজেপির প্রার্থী হবেন এই নিয়ে জল্পনা চলে। তারপরে অবশেষে তিনি বিজেপিতে তার নাম ঘোষণা হওয়ার পর রহস্যজনকভাবে তিনি তার নাম প্রত্যাহার করে নেন এবং তিনি অন্তরালে চলে যান। তাকে দীর্ঘদিন ধরে দলীয় কর্মসূচিতে দেখতে পাওয়া যায়নি, কিন্তু আজকে পার্থভৌমিকের উদ্যোগে সেখানে তিনি উপস্থিত হন এবং তিনি জানান যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন এবং আগামী দিনেও থাকবেন এবং দলের সমস্ত কর্মসূচিতে থাকবেন বলে জানান। এর পাশাপাশি দীনেশ ত্রিবেদীরা জানান যে বিকাশ বসুকে যেভাবে নিঃসঙ্গভাবে খুন করা হয়েছে তার শাস্তি দেওয়া শাস্তি দেওয়া হবে, সেই মামলায় নতুন করে তদন্ত শুরু করা হবে এই আশ্বাস দেওয়া। অর্থাৎ মঞ্জু বসু ফিরে আসা এবং আবার নতুন করে তদন্তের আসছে সেই নিয়ে জোর রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। এর আগে অর্জুন সিংহ কোনো মন্তব্য করতে চাননি। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনী চমক হিসাবেই মঞ্জু বসুকে ব্যবহার করছে তৃণমূল। ধন্যবাদ সমীরণ। কি বললেন মঞ্জু বসু এবং পাশাপাশি দীনেশ ত্রিবেদী, তিনিও বাকি বললেন, শুনবো। যে দল কোথাও গুরুত্ব কম দিয়েছে মনে হচ্ছে না, এটা তো প্রোটোকল মানে ব্যাপার আছে না, আমি তো প্রাক্তন বিধায়িকা দলের, সেই জন্যে নিশ্চয়ই সবসময় দরকার না, কিন্তু দলের আমি একনিষ্ঠ কর্মী। দিদির পাশে দিদি আমাকে হাত ধরে নিয়ে গেছিলেন, আমি সারা জীবন যা রাজনীতি করিনি, যেদিন থেকে তার শেষ হলো আমাকে দিয়ে তিনি দিদি শুরু করালেন। আজকে পর্যন্ত আমি দলবিরোধী কাজ করিনি এবং কোনো দিন তা যেন আমার ঈশ্বর যেন সেই মতি যেন কোনোদিন না দেন। আজকে এই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, প্রচার করার জন্য যা বলার উনি আমার কথাটা গার্জেন হিসেবে সবটাই বলে দিয়েছেন। আজকে বিকাশ দার 20 বছর হয়ে গেছে আর সবার মনে একটা দুঃখ আছে। মঞ্জুদি অনেক সাহস করে বিকাশ দার যা বিচারধারা ছিল ওইটা নিয়ে অনেক সাহস করে করেছে, যে এই সাহসটা কি হচ্ছে যে গুন্ডা যারা আছে ওর সামনে মাথা নটু করব, এই জন্যে মঞ্জু বৌদি বেরিয়েছে। নোয়াপাড়ার বিধায়ক এবং নৈহাটির বিধায়ক তারাও পাশাপাশি কি বললেন, আসুন শুনে নিন। বিকাশ দা আমাদের নেতা ছিলেন, ঠিকই আছেন, আমার শরীরটা খারাপ ছিল, তার জন্য রাত্রে ঠাট্টাঠাটনি করেছি, রাত্রে ফিরেছি। যদি সত্যি বলি, যদি আমার জানাও ছিল না, যে জানা থাকতো নিশ্চয়ই বিকাশ দা স্বয়ংসেবা আমি যেতাম। বিকাশ দা নেতা ছিল আমাদের, একটু শরীর যদি আমার খারাপও ছিল তবে আমি জানতাম যদি আমার একটু দিমাগে থাকতো তো নিশ্চয়ই যেতাম। না, ইনফর্ম করা হয়নি। মুকুলবাবু কিংবা অন্য কেউ দল ছেড়ে চলে গেলেও বিকাশ দার যে নিয়ম নিষ্ঠা সততা আন্তরিকতা মমতা ব্যানার্জির প্রতি এবং দলের প্রতি ছিল সেটা এখনো প্রবাহমান। বিকাশ দার এই যে মৃত্যুদিন এটা মানুষের মধ্যে একটা নতুন জেদ নতুন সংকল্পের জন্ম দেবে, যাতে আমরা সন্ত্রাসী ব্যারাকপুর আগামী দিনে তৈরি করতে পারি। কিন্তু আমি মনে প্রাণে চাই যে তার বিকাশ দার মৃত্যু আবার পুনরায় তদন্ত হোক। মুকুল রায় মঞ্জু বসুর নাম বলেছিলেন, মঞ্জু বসু কখনো বলেনি যে আমি বিজেপির ক্যান্ডিডেট হচ্ছি।